প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়, এটা প্রপার স্ট্র্যাটেজিটা সিলেক্ট করতে না পারা, এই জিনিসটা হচ্ছে অনেকেই ভুল করে থাকে। দেখা যাচ্ছে আমি প্রিলির জন্য আমি বসবো, দেখা যাচ্ছে আমার কোনো বড় ভাই বা কারো কাছ থেকে, দেখা যাচ্ছে কোনো মতে তারা যেভাবে পড়েছে সেখান থেকে তাদের কাছ থেকে কিছু শুনে সেভাবে জাস্ট পড়াশোনা শুরু করে দেওয়া, নিজের উইক স্ট্রং জোন গুলো না খুঁজে সেভাবে জাস্ট ওনার মতো করে পড়াশোনা শুরু করে দেওয়া, এটা হচ্ছে একটা কমন একটা মিস্টেক, সেটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। নিজের ক্যাপাবিলিটি, নিজের স্ট্রং এবং উইক পয়েন্ট কনসিডার করে নিজের একটা প্রপার স্ট্র্যাটেজি আগে সিলেক্ট করা উচিত, যে আমি কিভাবে আগাবো, কতটুকু আমার টাইম লাগবে। কেউ কেউ দেখতেছে যে হ্যাঁ উনি 2 ঘন্টা 10 ঘন্টা পড়তেছে, দেখা যাচ্ছে কেউ 2 ঘন্টা পড়েও ভালো করতে পারে, কেউ 10 ঘন্টা 12 ঘন্টা পড়েও ভালো করতে পারে না, সেটা আসলে নিজের নিজের উপর নির্ভর করে। তো সিলেবাসটা অ্যানালাইসিস করে টাইম ম্যানেজমেন্ট, রুটিন, স্ট্র্যাটেজি এগুলো আসলে নিজেরই কিছুটা ঠিক করে নিতে হবে, অন্যের কথায় আসলে খুব বেশি কিছু হয় না। হ্যাঁ অন্যের কথায় কিছুটা গাইডলাইন পাওয়া যায়, বাট সেটা অ্যানালাইসিস করে নিজের স্ট্রং উইং জোন গুলো কনসিডার করে সেভাবে একটা প্রপার স্ট্র্যাটেজি সিলেক্ট করা উচিত, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে প্রিলিতে প্রথমেই সঠিক গাইডলাইনের অভাবে দেখা যাচ্ছে একই টপিকের জন্য অনেক অনেক বই পড়ছে, বাজারে তো প্রচুর বই প্রচলিত, প্রচুর বই, প্রচুর নোট, প্রচুর কোচিং এর শিট, অনেক কিছুই প্রচলিত, এবং দেখা যাচ্ছে এগুলো প্রচারণা গুলো এমন ভাবে করা হয় যে ওই বইগুলো না পড়লে প্রিলি পাশ করা অসম্ভব, কিন্তু ওই বইগুলো কিন্তু আগে বাজারে ছিল না, ওগুলো না পড়েও কিন্তু অনেকে প্রিলি পাশ করেছে, কিন্তু ওগুলো প্রচারণা এমন ভাবে করা হয়, এগুলো শুধু ব্যবসায়িক স্ট্র্যাটেজি, ওগুলো না পড়লে আপনার প্রিলি হবেই না, কোনো মতেই হওয়ার সম্ভব না। তো সেগুলো আসলে কথায় কান না দিয়ে তো প্রতিটা সাবজেক্টের জন্য একটা বা হাইস্ট হলে দুইটা এগুলো বই থেকেই সিলেবাস ধরে ধরে ভালো করে পড়া উচিত, কারণ ব্যাপারটা হচ্ছে বেশি পড়াটা এখানে গুরুত্বপূর্ণ না, এখানে সিলেবাস ধরে ধরে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ফার্স্ট সিলেবাস কারো ফার্স্ট বানানোর আসলে কোনো দরকার নেই, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা সবই গুরুত্বপূর্ণ, প্রতিটা সাবজেক্ট আমি কখন পড়বো না পড়বো সেটা আসলে নিজেরই ঠিক করে নিতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে একটা ভুল করে থাকে যে উইক পয়েন্ট খুঁজে বের করলো, দেখা যাচ্ছে সে উইক পয়েন্টের পেছনেই সময় দিচ্ছে, কিন্তু যে স্ট্রং যে নিজের যে জোনটা আছে সেটার পেছনে একদমই সময় না দেওয়ার ফলে সেই জোনটাই উইক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি তো ম্যাথে খুবই ভালো, সায়েন্সে খুবই ভালো, তো আমার এগুলা দেখার দরকার নেই, তো দেখা যাচ্ছে সেগুলো সে একদমই চর্চায় রাখে, এগুলো একদমই চর্চায় না রাখার ফলে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞান বা এগুলো নিয়ে পড়ছে, হ্যাঁ ওখানে হয়তো ভালো করছে, এখানে চর্চা না করার ফলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাচ্ছে, ফর্মুলা ভুলে যাচ্ছে, বা সে পাটিগণিত অংশ পারতেছে না, জ্যামিতি অংশ পারতেছে না, এটা হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আবার স্ট্রং জোন যেটা সেখানে আবার বেশি সময় দিচ্ছে না, যে উইক জোন গুলো খুঁজে সেখানে বেশি সময় দিচ্ছে না, দেখা যাচ্ছে আমি ম্যাথে ভালো, তো আমি ম্যাথই সারাদিন, আমার মজা লাগতেছে, আমি সারাদিন আমি ম্যাথই করতেছি, বা হচ্ছে আমি ইংলিশে স্ট্রং আছি তো এটা করতে আমার ভালো লাগতেছে, আমার মজা পাচ্ছি তো এটাই আমি সারাদিন করতেছি, এটা করা যাবে না। তো স্ট্রং এন্ড উইক সাবজেক্ট মধ্যে ব্যালেন্স করতে হবে, যে উইক পয়েন্ট গুলোতে একটু বেশি সময় দিতে হবে, অ্যান্ড স্ট্রং জোন গুলো সেগুলা টাচে রাখতে হবে, তো এই কাজটা করতে হবে। তো এটা এটার অভাবে অনেকেই দেখা যাচ্ছে ভালো করতে পারছে না, তো এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। এই ভুলগুলো আসলে সবাই অনেকে করে থাকে প্রথম দিকে, আমি হয়তো কিছুটা প্রথম দিকে করেছি, আল্লাহর রহমতে হয়তো উতরে গিয়েছে, বাট এগুলো খেয়াল রাখা উচিত।